হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? এটা আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন। যাই হোক, আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সোফিয়ার শর্টস। আজকে আমার চ্যানেল মনিটাইজ করব। একটা ভিডিও মনিটাইজ মানে একটা বড় ভিডিও না হলে মনিটাইজ হচ্ছে না, এই জন্য আমি একটা বড় ভিডিও আপলোড করব আজকে। আমি অনেকদিন ধরে আমার চ্যানেলে বহুত প্রচুর মেহনত করতেছি, কিন্তু মনিটাইজ করতে পারছি না। তাই আজকে আমি একটা ভিডিও আপলোড করে আজকে আমি মনিটাইজ করব আমার চ্যানেলটা। সে আমার চ্যানেলটা মনিটাইজ করে দেবে আমাদের এইদিকের একটা ছেলে, ছেলেটার নাম হচ্ছে ফেরোজ ভাই। ফেরোজ, আপনার যদি চ্যানেলে কোনো সমস্যা হয়ে থাকে, চ্যানেল মনিটাইজ হচ্ছে না, আপনারা করতে পাচ্ছেন না, আপনারা ফেরোজ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন। আমি ফেরোজ ভাইয়ের নাম্বারটা বলে দেবো, এখন ওর সঙ্গে কন্ট্রাক্ট করবেন, চ্যানেল মনিটাইজ করে দেবে ও। আমি যে ফেরোজ ভাইয়ের নাম্বারটা দিতে চাইছিলাম, ফেরোজ ভাইয়ের নাম্বারটা আপলোড করে নেন। ফেরোজ ভাইয়ের নাম্বারটা বলছি, একটু মোবাইলটা ধরে রাখেন, আমি বাইর করতেছি ফেরোজ ভাইয়ের নাম্বারটা। ফেরোজ ভাইয়ের নাম্বারটা বলে দিচ্ছি, এখনই নাম্বারটা নিয়ে নাও, 7679395824। এটা হচ্ছে ফেরোজ ভাইয়ের নাম্বার, ওর সঙ্গে যোগাযোগ করুন, আপনার চ্যানেল ও মনিটাইজ অন করে দেবে। আজকে তো আমার চ্যানেল মনিটাইজ হবে, আমাকে খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। এত অনেকদিন ধরে আমরা মেহনত করে আসছি কিন্তু ফল পাইতেছি না, আজকে আমি তার ফল পাইতেছি, আমার চ্যানেল মনিটাইজ হচ্ছে, খুব ভালো লাগছে আমাকে। আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন। হ্যালো গাইস, এটা হচ্ছে আমাদের গ্রাম। আমাদের গ্রামের নাম হচ্ছে বড় ফলিমারি। এই দেখেন বড় ফলিমারি রেল স্টেশনটা দেখেন, এই দেখেন বাচ্চাটা রেলের মাঝখান দিয়ে হেঁটে আসতেছে। এই দেখেন আমাদের গ্রামটা দেখেন, আপনাদেরকে কিরকম লাগে দেখেন, আমি দেখাইতেছি। আমাদের গ্রাম, এটা গ্রাম টাউন না, আমরা গ্রামের ছেলে। যাই হোক, আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জরুর করবেন, কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো। এই যে এখানে আমার বন্ধু বসে রয়েছে, ও মজার মজার গল্প করতেছে, ওরা খুব ভালো বন্ধু আমার। আমি আপনাদেরকে আমার বন্ধুরকে আমি দেখাবো। এই দেখেন ইনি হচ্ছে আমাদের বন্ধু, এনারা দেখেন 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 আমাদের। এই যে আমি এই ছোট্ট ভাইটাকে নিয়ে যাচ্ছি, এই যে এখানে বসে আছে, এই দেখেন আমার ইনি আমার ছোট্ট ভাই, এনাকে দেখেন। এরা হচ্ছে ফলিমারি রেল স্টেশনের টিকিট মাস্টার, এখানে যত প্যাসেঞ্জার আসে সবাইকে ইনি টিকিট। গ্রাউন্ডটা দেখেন, এই যে রোয়া বাড়ি, মানে আমরা যে রাইস খাই, সে রাইসের গাছ হচ্ছে এগুলো, রাইস হইতেছে এইখানে দেখেন। মানুষ বাজারে যাইতেছে, কিরে সাইকেল নষ্ট হয়ে গেছে, মাত্র 150 টাকা ঘোরা। আমরা বাড়ি এসে গেছি আমাদের আমার বাড়ি আর এসে গেছি, অল্প একটু আছে আমাদের বাড়ি।
আরামছে। আমাদের এদিকে রাস্তার কন্ডিশন অতটা ভালো না, এই দেখেন আমাদের এদিকে খুব ঘাইয়া জায়গা, জায়গাটা অত ভালো না, গ্রাম এলাকা তো, এই জন্য রাস্তাটা এইরকমই হচ্ছে।